আমি তো আগেই বলেছিলাম প্রসেনজিৎ জিৎ দেব এদের বিকল্প কোনো দিন আসবে না কারণ এরা এদের জন্মই হয়েছে বাংলা সিনেমাকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য এটা এদের জীবনের মূল লক্ষ্য এবং যবে থেকে ইন্ডাস্ট্রিতে এসছে একই জিনিস করে যাচ্ছে প্রসেন চট্টোপাধ্যায় কথা আলাদা করে কিছু বলার নেই তিনি চল্লিশ বছর ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব মানে করে এসছেন এবং এখনও করছেন এবং এখনও তিনি নতুন হয়তো রেকর্ড ক্রিয়েট করার জন্য হয়তো বা লড়াই মাঠে নামতে চলেছেন এটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না জিৎ দেবের একটা জনপ্রিয়তা থাকলো বুমবাদার যে জনপ্রিয়তা ছিল আমি আছের কথা বাদ দিই যে জনপ্রিয়তা ছিল সেটা অন্য লেভেলের আজকে সেই দর্শকরা যদি বোমবাদার সিনেমা আজকের দিনে টিকিট কেটে দেখে কালেকশান তখনই আট কোটি ন কোটি দশ কোটির হতো তাহলে এখনকার দিনে ভাবো সেই কালেকশান কোথায় যেতে পারে হ্যাঁ ওই ধরনের সিনেমা করেন না সেটা আলাদা ব্যাপার কিন্তু যেটা ভালো লাগছে কি এই যে তিনজন লাস্ট সুপারস্টার বাংলা প্রসেনজিত দেব এরা প্যান ইন্ডিয়ার লেভেলে বাংলা সিনেমায় কিন্তু অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে জিতের তো একটা অন্য পরিচিতি হয়েছে চেঙ্গিসের মাধ্যমে কত কালেকশান করলেও সেটা নিয়ে হাসাসির কিছু হয়নি কারণ বিস্ট বলি বা অন্যান্য বড় বড় সুপারস্টারদের সিনেমা হিন্দি বাইল্টে কিছু করতে হয়নি সেখানে এই চেঙ্গিস কম বাজেটের সিনেমাও যা করে দেখিয়েছে এক কথায় অনবদ্য এবং প্রসিন চট্টোপাধ্যায় তো প্যান ইন্ডিয়া লেভেল জনপ্রিয়তা অলরেডি হয়ে গেছে জুবিলির জন্য বা তার আগে সে বহু সিনেমায় ছোটো 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 কাজ করেছে কিন্তু এখন তাকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পার্ট দেওয়া হচ্ছে বলিউডের যে কোনো বড়ো বড়ো অনুষ্ঠানে তোমরা দেখতে পাবে প্রসীন চট্টোপাধ্যায়কে থাকতে সে অনিল কাপুরের সঙ্গে হোক বা বড়ো বড়ো সুপারস্টারের সঙ্গে হোক একদম বন্ধুর মতো কথা বলেন তার মানে তার ওই ইন্ডাস্ট্রিতে পরিচিতি অন্য লেভেলে তো সেটা কি এবার হয়তো কাজে লাগাতে চলেছে প্রসীতি চট্টোপাধ্যায় কারণ প্রথম বাংলা সিনেমা ইয়েস পয়েন্ট টু বি নোটেড প্রথম বাংলা সিনেমা যেটা সাতটা ভাষায় রিলিজ করতে চলেছে সাতটা ভাষায় এটা হচ্ছে বাংলার ওয়ান অফ দ্য বিগেস্ট শুধু নয় সবথেকে বড়ো প্যান ইন্ডিয়ার রিলিজ ইয়েস কারণ আজ অব্দি কোনো বাংলা সিনেমা সাতটা ভাষায় রিলিজ করেনি এর আগে অ্যামাজন অ্যাডভেঞ্চার চারটে ভাষায় রিলিজ করেছিল বাংলা ইংরেজি হিন্দি তামিল তেলেগু সরি পাঁচটা ভাষাতে রিলিজ করেছিল কিন্তু এই সিনেমাটা সব মিলিয়ে সাতটা ভাষা রিলিজ করেছে এবং চিঙ্গি সামনে যিনি দুটো ভাষা হিন্দি এবং বাংলাতে এটা সাতটা ভাষা রিলিজ করছে তামিল তেলেগু কন্নড় মালায়ালাম হিন্দি বাংলা ইংলিশ ক্যান ইউ ইম্যাজিন ক্যান ইউ ইম্যাজিন এবং এই সিনেমাটা নিয়ে প্রথম থেকে যে প্রচুর যে এক্সপেকটেশন ছিল তা কিন্তু একদমই নয় কারণ এইটা নিয়ে সেরকম কোনো প্রমোশন প্রমোশন আমি দেখতে পাচ্ছিলাম না কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে এই সিনেমাটা পেছনে প্রচুর টাকা ঢালা হচ্ছে বিরাট পরিমাণে অর্থ ব্যয় করা হচ্ছে এবং প্রচণ্ড ঝুঁকি নিয়ে এটা শ্যুটিং করা হচ্ছে কারণ প্রসিনট চট্টোপাধ্যায় কিন্তু ব্যাক টু ব্যাক অনেকগুলো ফ্লপ দিয়েছেন কিন্তু তাও ওনার ওপর বাজিয়ে রাখার চুনি ইন্ডাস্ট্রি বলে পরিচালক নিজেটা ইন্টারভিউতে বলেছেন প্রসীন চট্টোপাধ্যায় যেখানে রয়েছে সেখানে আমি সমস্ত বাজিয়ে রাখতে রাজি রয়েছি তো এটা মূলত দেবী চৌধুরানীর ওপর ভিত্তি করে সিনেমাটা হতে চলেছে এবং এই সিনেমাটা হয়তো বাংলার প্রথম আমি একটুও বাড়িয়ে বলছি না যত পারেন খিল্লি করুন কমেন্টে খিল্লি সিনেমা আমি বলছি এই সিনেমাটা কিন্তু প্রথম বাংলা সিনেমা যেটা তো একশো কোটি কালেকশান করার ক্ষমতা রাখতে পারে যদি এটাকে ঠিকমতো বানানো হয় কেন বলছি উপন্যাস নির্ভর সিনেমা যখনই হয়েছে যে ইন্ডাস্ট্রিতে সেই ইন্ডাস্ট্রি অন্য উচ্চতায় পৌঁছে গেছে অন্য উচ্চতায় পৌঁছে গেছে এবং এই ধরনের ঐতিহাসিক গল্পের উপর ভিত্তি করে যখনই কাজ হয় সেই কাজ যে কোনো ইন্ডাস্ট্রিতে একটা আলাদা রকমের দাপট তৈরি করে এটার একটা অন্য দর্শকও রয়েছে এই যে ধরুন পিএস ওয়ান পিএস টু যে এলো এত কালেকশান করলো যদিও টুটা হিন্দি বেল্ট খুব ভালো কালেকশান করে কিন্তু ওয়ানটা করেছিল কারণ হচ্ছে এটা এটাও কিন্তু একটা উপন্যাসের উপর ভিত্তি করেই হয়েছে পুনিয়ান সেলবান যেটা আর কি তো দেখুন এই ধরনের কাজ কিন্তু সবসময় যে কোনো ইন্ডাস্ট্রিতে বিরাট দাপটের সঙ্গে কালেকশান করেছে তো এটাও বঙ্কিচন্দ্রের লেখা উপন্যাস সেটা থেকে ভিত্তি করেই হতে চলেছে এবং এটাকে যদি সঠিকভাবে বানানো যায় এটাকে নিয়ে বিভিন্ন পরিচালক বিভিন্ন সময় প্ল্যান করেছে আজ অবধি হয়ে ওঠেনি তো যদি এটাকে ঠিকমতো বানানো যায় আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা কিন্তু অ্যামাজন অ্যাডভেঞ্চার রেকর্ড ভাঙার ক্ষমতা রয়েছে একশো কোটি হওয়ার আমি আশা রাখছি যদি নাও হয় পঞ্চাশ কোটি প্লাস কালেকশান এটা করতেই পারে যদি এটা হিন্দি বেল্টে পারফেক্টলি যদি ক্লিক করে যেতে পারে যদি করে যায় এবং আমরা জানি প্রসিন চট্টোপাধ্যায়ের হিন্দি বেল্টে ভালো জনপ্রিয়তা রয়েছে তাকে চেনে সবাই তার সিনেমা দেখো বা না দেখো তাকে চেনে জানে যে এটা ইন্ডাস্ট্রির সব থেকে বড়ো সুপারস্টার এই জিনিসটা তারা জানে তো সেই হিসেবে আমার এটা নিয়ে প্রচণ্ড আশা রয়েছে কালকের মোশান পোস্টার বেরিয়েছে রাত্রিরবেলা বুমবাদা পোস্ট করেছে ফেসবুকে আমি দেখে না জাস্ট চমকে গেছি কারণ মোশান পোস্টারটা একটা দুর্ধর্ষ হয়েছে একটা তরোয়াল রয়েছে এখান দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে এবং যুদ্ধের একটা দৃশ্য রয়েছে অনেকজন ঘোরা ঘোড়ায় করে ঘোড়া হয়ে যাচ্ছে ঘোরা ধোয়াল ধুলো ওড়াতে ওড়াতে ওই যে মোশান পোস্টার একটা কাজ হয়েছে মানে মোশান পোস্টারের ডিজাইন বলি এডিটিং বলি অন্য লেভেলের হয়েছে তো এই কাজটা আমার মনে হয় কিন্তু কিছু একটা হতে চলেছে এবং হয়তো মিস্টার ইন্ডাস্ট্রি বুম্বাদার হাত ধরে হয়তো বাংলা সিনেমা প্রথমবার হয়তো একশো কোটি পার হবে এবার এটা নিয়ে যদি আমার বলেন কোনো একটা জিনিস আপত্তি রয়েছে কিনা তার একটা ব্যাপারে আমার আপত্তি রয়েছে সেটা হচ্ছে শ্রাবন্তীকে আমার মনে হয় না চরিত্রটার সঙ্গে খুব একটা মানাবে বলে এবং শ্রাবন্তীর অভিনয় যতই ভালো আমার কোনো সেই বিরাট সেই ন্যাচারাল অভিনয় শ্রাবন্তী করেছি আমি খুব কম দেখেছি ভালো লাগে খারাপ লাগে বলবো না দেখতে খুবই ভালো এখন আমি বিশ্বাস করি সেটা তবে আমার মনে হয় অভিনয়ের দিক দিয়ে যদি বিচার করতো এখানে কোয়েলকে নেওয়া যেত বা শুভশ্রীকে নেওয়া যেত দুর্দান্ত মানাতো আমার দিক থেকে এটা মনে হয় এটা একটা মনে হয় কোথাও একটা ভুল কাস্টিং এইটা একটা হয়েছে কিন্তু বাকি কাস্টিং খুব ভালো অর্জুন চক্রবর্তী রয়েছে সব্যশাই চক্রবর্তী রয়েছে আরও অনেকে রয়েছে প্রসিন চট্টোপাধ্যায়ের কাস্টিংটাও বেশ ভালো হবে কিন্তু যেটা মেন সেটা আমার মনে হয় শ্রাবন্তী নয় কোয়েল বা শুভশ্রী হলে অনেক অনেক বেটার হতো অনেক বেটার হতো তো দেখা যাক কী হয় তবে এটা আমার মনে হয় কিছু একটা হতে চলে যেটা আসবে অটম দু হাজার চব্বিশে তো এখন টাইম হাতে রয়েছে এবং শুটিংয়ে দিন টাইম দেওয়া হচ্ছে একটু বলে দেওয়া হয়েছে এবং মাদা রিসেন্টলি একটা ইন্টারভিউ থেকে জিজ্ঞাসা করায় আপনার ব্যাক টু ব্যাক ফ্লপ ফ্লপ সিনেমা চলছে তখন উনি বলেন পুজোটা আসতে তো পুজোর পর থেকে আমার সব সিনেমা হলে মানে সব আমার সব সিনেমার ক্ষেত্রেই শুধু হাউসফুলের বোর্ড দেখতে পাবে তোমাদের কিন্তু প্রচণ্ড কনফিডেন্স তার আপকামিং কাজগুলো নিয়ে তো দেখা যাক কী হয় তোমাদের এটা নিয়ে কি মনে হয় কমেন্ট করে জানো যেই চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেটতে পেল এখন এখনও তো ভাই টেক কেয়ার সবই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার আবার দেখা হবে টেক কেয়ার সবই ভালো থাকো